একদিন এক দর্শনের শিক্ষক তার শ্রেণীকক্ষে প্রবেশ করেই ঘোষণা করলো যে আজকে একটি পরীক্ষা নেওয়া হবে। তিনি তার জন্য বরাদ্দকৃত চেয়ারটি টেবিলের উপর রেখে বোর্ডে খুব সুন্দর করে লিখলেন যে প্রমাণ করো চেয়ারের অস্তিত্বই নেই। অদ্ভুত প্রশ্নটি শুনে শিক্ষার্থীরা খুব অবাক হলেও তারা প্রত্যেকে প্রত্যেকের খাতায় বৃহৎ বৃহৎ উত্তর লেখায় ব্যস্ত হয়ে পড়ে। এরই মাঝে দেখা যায় পেছনে বসা এক শিক্ষার্থী মাত্র এক মিনিটের মধ্যেই উত্তরটি লিখে শিক্ষকের কাছে তার খাতা জমা দিয়ে দিল। প্রত্যেক শিক্ষার্থী এবং তাদের শিক্ষক খুবই অবাক হলো যে এত তাড়াতাড়ি কিভাবে প্রশ্নের উত্তরটি দেওয়া যায়। কিছুদিনের মধ্যেই তাদের খাতা মূল্যায়ন করা হলো এবং তাদের প্রত্যেকে প্রত্যেকের খাতা হস্তান্তর করা হলো এবং দেখা গেল যে যেই ছেলেটি পেছনে বসা ছিল এবং এক মিনিটের মধ্যে উত্তর দিতে পেরেছিল সেই ছেলেটি সেরা প্রশ্নের উত্তরদাতা নির্বাচিত হয়েছিল। দেখা গেল তার খাতায় একটিমাত্র লাইন লেখা ছিল চেয়ার কি। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে ভাবা যেতেই পারে, তবে কিছু প্রশ্নের উত্তর জটিল ভাবনা থেকেও সহজ।